হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আজ আপনাদের কাছে আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়ে গেছি। আর আজ আমাদের আলোচ্য বিষয়টি হলো, মানি ব্যাগে কোন জিনিসগুলি রাখা উচিত এবং কি করলে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং ফালতু খরচ বন্ধ হবে। বন্ধুরা, মানি ব্যাগ হলো এমন এক বস্তু যার নামটি শুনলেই আমাদের মনে টাকা পয়সার একটি ধারণা জন্ম নেয়। আর ধনসম্পদ বৃদ্ধি করতে কোন ব্যক্তি চেষ্টা না করে? সকলেই ধনসম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। আবার ধনসম্পদ উপার্জনের সাথে সাথে সেই টাকা খরচও করে ফেলেন ফালতু কারণে। এই জন্য আমাদের মানি ব্যাগে কয়েকটি কাজ করার প্রয়োজন। প্রথমে মানি ব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি বাদ দিতে হবে এবং সেই অপ্রয়োজনীয় জিনিসের পরিবর্তে কিছু গুরুত্বপূর্ণ বস্তু মানি ব্যাগে রাখলে আপনার খরচও যেমন কমবে, তার পাশাপাশি অর্থেরও বৃদ্ধি পাবেন। সকলের পরিবারেই অর্থের প্রয়োজন থেকেই থাকে। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কে না চায়? তাই এই কারণেই আমি আপনাদের কাছে এই বিষয়টি আজ নিয়ে এসেছি, যাতে আপনারা আপনাদের ফালতু খরচগুলি কমিয়ে আপনাদের সংসারে অর্থের বৃদ্ধি করে সুখ শান্তি নিয়ে আসতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। কিন্তু তার আগে, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আপনি আমাদের চ্যানেলের কোনো নতুন তথ্য মিস না করে যান। বন্ধুরা, অর্থ উপার্জনের জন্য আমাদের প্রাচীন শাস্ত্রে অনেক নিয়মের কথাই উল্লেখ আছে। এক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের চালের কথা বলবো। চাল হলো দেবী লক্ষ্মীর দেওয়া এমন এক মূল্যবান বস্তু যা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এবং এই চাল যদি আপনি আপনার মানি ব্যাগে রাখেন, তাহলে আপনার মানি ব্যাগে দেবী লক্ষ্মীর বাস হয়। ফলে আপনার আর্থিক উপার্জনও যেমন বৃদ্ধি পায়, তার সাথে সাথে আপনার বাড়তি খরচাগুলোও কমে যায় এবং আপনার টাকা সঞ্চয় হতে থাকে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের 21টি চাল নিয়ে একটি কাগজের মধ্যে মুড়িয়ে ফেলতে হবে এবং সেই চালে মোড়ানো কাগজটি আপনার টাকা রাখার পার্স অথবা মানি ব্যাগে রেখে দিতে হবে, এবং কিছুদিনের মধ্যেই আপনি আপনার উপকার আপনি নিজেই বুঝবেন। চাল নামটি শুনতেই আমরা আমাদের মনের মধ্যে যে দেবীর ধারণা পাই, তিনি হলেন মাতা লক্ষ্মী। আর মাতা লক্ষ্মী আমাদের অর্থের দেবী, তা তো আমরা সকলেই জানি। সেহেতু 21টি চাল নিয়ে আপনি আপনার পার্সের মধ্যে রাখলে মাতা লক্ষ্মীর বাস আপনার পার্সের মধ্যেই হয়, ফলে আপনার টাকা অবশ্যই বৃদ্ধি পাবে। এবং এই কাজটি যদি আপনি বৃহস্পতিবার করেন, তাহলে আপনি আরও ভালো ফল লাভ করবেন। দ্বিতীয়ত হলো আশীর্বাদী নোট। আপনার গুরুজন, আপনার বাবা মায়ের দেওয়া আশীর্বাদী নোট যদি আপনি আপনার পার্সে রাখেন, তাহলে আপনার বাবা মায়ের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকে। ফলে আপনি যেমন বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা পান, তার সাথে সাথে আপনার টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেশি বেড়ে যায়। গুরুজনদের আশীর্বাদ আমাদের সকলের জন্যই খুব প্রয়োজনীয় একটি জিনিস, এবং আপনার বাবা মার দেওয়া আশীর্বাদী নোট যদি আপনি আপনার পার্সে রাখেন, তাহলে আপনার অর্থের বৃদ্ধিতে যে বাধা আসে,
তা আপনি অতিক্রম করতে অবশ্যই সক্ষম হবেন। তৃতীয় পদ্ধতিটি হল ধনসম্পদের দেবী লক্ষ্মী দেবীর একটি ছবি আপনি আপনার পার্সে রাখতে পারেন। এতে আপনার আর্থিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে অর্থের অভাব থেকেও আপনি মুক্তি পাবেন। এর ফলে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনার উপর বজায় থাকবে। চতুর্থ পদ্ধতিতে আমি আপনাদের কাছে অশুদ্ধ পাতার উল্লেখ করব। হিন্দু শাস্ত্রে পুরাণ মতে অশুদ্ধ গাছ শুভ লক্ষণের প্রতীক হিসেবেই ব্যবহার করা হয়। আর আপনি আপনার পার্সে একটি অশুদ্ধ পাতার ব্যবহার করতেই পারেন। প্রথমে আপনি একটি অশুদ্ধ পাতা নিয়ে সেটিকে ভালো করে জলে ধুয়ে আপনি আপনার পার্সে রাখলে আপনার টাকা পয়সার অভাব চিরতরে মুক্তি হতে পারে। এবং মনে রাখবেন বন্ধুরা, আপনার ওই পাতা যদি শুকিয়ে যায় তখন সেটিকে ফেলে দিয়ে একটি নতুন সতেজ পাতা নিয়ে আপনি আপনার পার্সে পুনরায় রাখতে পারেন। বন্ধুরা, এই জিনিসগুলি রাখলে আপনার মানি ব্যাগে টাকা তো সবসময় থাকবেই, কিন্তু তার সাথে সাথে আমাদের মানি ব্যাগের ক্ষেত্রে আর একটি জিনিস লক্ষ্য রাখতে হবে। আমাদের মধ্যে অনেকের পার্স ছেঁড়া, ফুটো অথবা পুরনো ঝরঝরে হয়ে থাকে। বন্ধুরা, আমাদের এরকম পার্সগুলি ব্যবহার করা উচিত নয়। এই সব পার্সগুলি ফেলে দিয়ে নতুন পার্স ব্যবহার করাটাই ভালো হবে, কারণ পুরনো পার্স অর্থের ঘাটতি ঘটাতে সক্ষম। তাই পুরনো পার্স বাতিল করে নতুন পার্স কিনে নতুনভাবে টাকা সঞ্চয় করতে শুরু করুন। অনেকেই আছেন যারা পার্সের মধ্যে পুরনো অপ্রয়োজনীয় রসিদ অথবা ইলেকট্রিক বিল প্রভৃতি রেখে থাকেন, যেগুলি হয়তো কোনো প্রয়োজনই আপনার আর পড়বে না, যা হয়তো মাসের পর মাস আপনার ওয়ালেটে অর্থাৎ আপনার পার্সে পড়েই আছে। সেগুলিকে আমি তৎক্ষণাৎ বের করে দিতে বলবো। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই অপ্রয়োজনীয় কাগজগুলি আমাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জির সৃষ্টি করতে পারে, তাই আপনি আর্থিক দিক থেকেও দুর্বল হয়ে পড়তে পারেন। এবং এক্ষেত্রে আমি আর একটি জিনিসের কথা উল্লেখ করব, যেটি হলো খাবার। নিজের ওয়ালেট অথবা পার্সে কখনোই কোনো খাবার জিনিস রাখবেন না। খাবার জিনিসগুলিকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের চকলেট জাতীয় বা পান মশলা জাতীয় খাবার আমরা অনেকেই রেখে থাকি, কিন্তু এগুলি রাখা অপ্রয়োজনীয় বলেই মনে হয়, এবং এগুলির ফলে বিভিন্ন ধরনের বাস্তুদোষ আপনাকে ঘিরে ধরতে থাকে, ফলে আপনার অর্থের ঘাটতি লক্ষ্য করা যায়। বন্ধুরা, পার্স বা ওয়ালেট হলো এমন একটি জিনিস যেখানে মাতা লক্ষ্মী অবস্থান করে। সেই জায়গায় যদি আপনি নোংরা আবর্জনা রেখে দেন, তাহলে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার ঘর থেকে চিরতরে বিদায় নিতে পারে। সুতরাং আপনারা এই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসগুলি বের করে দিয়ে যা করলে মাতা লক্ষ্মী আপনার উপর কৃপাদৃষ্টি রাখবেন সেই জিনিসগুলি ব্যবহার করুন। এতে আপনার আর্থিক উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। আমরা সকলে হয়তো ধনী হতে চাই না, কিন্তু জীবনযাপন করার জন্য প্রতিদিনের প্রয়োজনীয় অর্থ সকলেরই প্রয়োজন। উপার্জন তো আমরা সকলেই করি, কিন্তু অনেকে সকালে টাকা নিয়ে বেরোলে রাতে বা বিকেল হতে না হতে পার্সে কিছু খুচরো পয়সা পড়ে থাকে।
অর্থাৎ দিনের শেষে তাদের সমস্ত টাকা নষ্ট হয়ে যায়। তাদের আমি আমার এই পদ্ধতিগুলি অবশ্যই ব্যবহার করতে বলবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।